হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, প্রতিদিনের মতো আমরা অ্যাপমাইন্ড থেকে কিভাবে একটা অফার নিয়ে প্রমোট করব ফেসবুকে সেটা দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা কিভাবে অ্যাপমাইন্ড থেকে একটা অফার নিয়ে ফেসবুকে প্রমোট করি। তার আগে বন্ধুরা একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম অ্যাপমেনে অ্যাকাউন্টে আসবো। অ্যাপমেনে আসার পর এখান থেকে অফার সিলেক্ট করবো, কেমন এই যে অফার, অফার্স আসবো। অফার্সে আসার পর এখান থেকে ব্রাউজার্স, ব্রাউজার্স আসবো। ব্রাউজারে আসার পর এখান থেকে অনেক টাইপের অফার আছে, তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটা নিশ নিয়ে কাজ করতে পারি। তো আসলাম আমরা আমাদের অফারগুলোতে আসলাম, আসার পর এখান থেকে আমরা কোন অফারটা নিয়ে কাজ করব। যেমন আমি এখান থেকে এই যে কাস্টমার কেয়ার ম্যানেজার, অ্যামাজন জব, তারপর এখান থেকে অ্যামাজন ডেলিভারি, অ্যামাজন ফিক্সড, এই যে কল সেন্টার, এগুলো টাইপের অফার নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা আমি সাপোজ আমি এখান থেকে অ্যামাজন ডেলিভারি কাস্টমার কেয়ার এই অফারটা নেবো। এই অফারটা নিয়ে আমাদের কি করতে হবে, সরাসরি দেখেন অফারের হেডিং টা এরকম, অ্যামাজন ভাইরাল কাস্টমার কেয়ার, এই অফারটা হট অফার, ঠিক আছে। এই অফারটা নিয়ে আমরা কাজ করবো। এই অফারটা যদি আমি ইউনাইটেড স্টেটে প্রমোট করতে পারি, তাহলে আমাকে $2 রেভিনিউ ওইখান থেকে আমার পেমেন্ট করবে। তো এইটা আমাদের অফার লিঙ্ক, এই অফার লিঙ্ক নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা এখান থেকে এটা নিয়ে আমরা কাজ করতে পারি, এখান থেকে এই এই লিঙ্কটা নিয়ে আমাদের সর্বপ্রথম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, তারপরে আমাদের অফারটা প্রমোট করতে হবে। তো বন্ধুরা, আমাদের যদি আপনারা যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে না পারেন, আমার ইউটিউব চ্যানেলে আসবেন, ভিডিও দেখবেন ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয় এ টু জেড, ওইখানে দেওয়া আছে, দেখে নেবেন আমাদের আমার ইউটিউব চ্যানেলে দেখে দেখে নেবেন। তো চলুন আমরা এই অফারটা নিলাম। নেওয়ার পর আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি, ল্যান্ডিং পেজ তৈরি করার পর এখন আমরা কি করবো, এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবো। তো আমরা ফেসবুকে জাস্ট চলে আসি, ফেসবুকে আসলাম, আসার পর এখান থেকে ফেসবুকে লগ ইন করাতে আসলাম, আসার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমি সার্চ দেবো। কি সার্চ দেবো, যেমন এখানে আসলাম, আসার পর এখানে কি লেখা আছে, এতটুকু লেখা আছে, আমি এই এতটুকু লেখাটা কপি করলাম। কপি করে এই রিলেটেড যে যত গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আমরা পোস্ট করব। আসলাম, আসার পর দেখেন এখানে কত রকমের টাইপের গ্রুপ আছে অ্যামাজনের, হ্যাঁ কতটুকু গ্রুপ আছে। তো আমরা গ্রুপ সিলেক্ট করি, গ্রুপ সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে পাবলিক গ্রুপ সিলেক্ট করব, যাতে আমাদের পোস্ট গুলো অ্যালাউ দেয়। পাবলিক গ্রুপ সিলেক্ট করব, করার পর আমি এখান থেকে কোথায় দেব, ইউনাইটেড স্টেট, যেহেতু প্রমোট করব ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম যেটা হোক, আমি এখান থেকে প্রমোট সিলেক্ট করব। করে আমরা এই গ্রুপ গুলোতে জয়েন্ট হবো, যেমন এই একটা গ্রুপ আছে, আমি এখানে জয়েন্ট হলাম। তারপরে এই একটা গ্রুপ আছে, এভাবে জয়েন্ট হয়ে নেবো আমরা। আমি এখান থেকে যেটা ইচ্ছা সেখান থেকে জয়েন হতে পারে, আপনার যদি অন্য পেজ থেকেও জয়েন হতে পারেন। তো এই যে একটা গ্রুপ আছে, এগুলোতে আমরা জয়েন্ট হয়ে যাবো। জয়েন্ট হওয়ার পর আমরা কি করবো, এইসব গ্রুপে আমরা পোস্ট করবো। তো আমি এখান থেকে এই গ্রুপে আসলাম, আসার পরে আমি যদি এখান থেকে ওদের পোস্ট গুলো দেখি, আমি যদি একটু ব্যাগে যাই, ব্যাগে আসি, ব্যাগে আসার পর ওদের পোস্ট গুলো আমি যদি দেখি, যেমন ওদের পোস্ট দেখি, দেখেন দেখেন এই যে কিভাবে দেখি, বিকজ অ্যান অ্যামাজন ভাইরাল কাস্টমার কেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইসর, মানে ওনারা একটা অ্যাডভাইজার নিবে কাস্টমার কেয়ারের জন্য, ঠিক আছে, ওদের জব রিলেটেড শুধু ইউনাইটেড স্টেট। দেখেন যে ওনারা কিভাবে প্রমোট করছে, তো আমরা এইভাবে প্রমোট করতে পারি। তো এভাবে প্রমোট করতে হলে আমাদের কি করতে হবে, আমরা সরাসরি কোথায় আসবো, সরাসরি আমরা এখান থেকে কোথায় যাবো, আমি এখান থেকে গ্রুপে, এই গ্রুপে আসবো। যেমন এই গ্রুপে আসি আমি, এখান থেকে এই যে গ্রুপে, গ্রুপে আসলাম, আসার পর আমি এই গ্রুপে পোস্ট করবো, সরি এই গ্রুপে পোস্ট করবো। তো এই গ্রুপে আসলাম, আসার পর এখান থেকে আমি যে গ্রুপটাতে জয়েন্ট হলাম ওই গ্রুপটাতে আমি পোস্ট করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখান থেকে পাবলিক গ্রুপ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি ইউনাইটেড স্টেট দিই, ইউনাইটেড স্টেট হবো অথবা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট আমি একটা গ্রুপ দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে যে গ্রুপগুলোতে জয়েন্ট হয়েছে আমি এই গ্রুপটাতে জয়েন্ট হবো, যেগুলোতে জয়েন হয়েছে ওইগুলোতে যাবো। যাওয়ার পর এখান থেকে আসলাম, আসার পর এখান থেকে আমি গ্রুপ নিলাম, যেমন এই গ্রুপটাতে পোস্ট করি, যেমন আসলাম, আসার পর এখান থেকে আমি পোস্টে আসি। পোস্টে আসার পর আমি যে ইমেজটা নামাইছি, এই যে ইমেজটা, এই ইমেজটা নামাই নিছি, এখান থেকে নামাই নিবেন আপনারা অ্যাপ থেকে, এই ইমেজটা নামাই নিবেন,
না মানে এটা পোস্ট করবেন অথবা ক্যানভা দ্বারা পোস্ট করবে। তো করার পর আমি এরকম নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, এই যে আমি এখান থেকে ডিসক্রিপশনটা এভাবে সাজা রেখেছি, আপনার এভাবে নেবেন, এভাবে নেবেন, দেওয়ার পর আপনার এখানে এভাবে পোস্ট পেস্ট করে দেবেন, দেওয়ার পর এখানে কোনো লিঙ্ক দেবেন না, ঠিক আছে, লিঙ্ক দেবেন না, দেওয়ার পর আপনার এটা এভাবে পোস্ট করে দেবেন। দেখেন এটা কি বলছে, এটা রুলস পেন্ডিং অবস্থায় আছে, যাকে এটা আমি জয়েন্ট হয়নি, এটা জয়েন্ট হলে আমাদের পোস্ট করতে হবে, আমি এটা জয়েন্ট হয়ে যাই, জয়েন্ট হয়ে গেলে এরকম ভাবে আসবে। তো যাই হোক, আমরা এভাবে ওই গ্রুপগুলোতে জয়েন্ট হবো, যেমন এই গ্রুপটাতে আমি যদি পোস্ট করি, তো বাদ দিলাম, এই গ্রুপে আমি পোস্ট করবো, করার পর আমি সরাসরি কোথায় আসবো, এখান থেকে ওই গ্রুপে আসবো, এখানে আসবো, আসার পর আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ওই যে লেখাটা নিবো, এভাবে লেখাটা কপি করবো, কপি করবো, কপি করে এখান থেকে এভাবে দেবো, তারপর এখান থেকে আমি এটা পোস্ট করতে পারবো। তো এটা এভাবে পোস্ট করবো, পোস্ট করার পর আমরা কি করবো, এখান থেকে এই যে আমার ফার্স্ট কমান্ডটা আমরা করে দেবো, যেমন এই যে ফার্স্ট কমান্ডটা এটা আমরা অতটুকু কপি করলাম, কপি করে সরাসরি এভাবে আমরা কমান্ড করবো, তাহলে কোনো ভিজিটার যদি আসে তাহলে বুঝতে হবে। আমি এভাবে কমান্ডটা করে দিলাম, দেখেন কমেন্টটা করে দিলাম, এখন যদি কোনো ভিজিটর আসে দেখবে এই পোস্ট দেখবে, দেখার পর সরাসরি যদি আমি ক্লিক করে ফার্স্ট কমান্ড, আমরা অবশ্যই ফার্স্ট কমান্ড করবো, আমরা একটা পোস্ট করবো, পোস্ট করার পর অবশ্যই ফার্স্ট কমান্ড করে দেবো। ফার্স্ট কমান্ডটা করলে কি হবে, ভিজিটর আসবে, আসার পর সরাসরি এখানে যাবে, যাওয়ার পর আমরা এখানে যদি ক্লিক করে সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে চলে আসবে, দেখেন আমাদের ল্যান্ডিং পেজ, যে ল্যান্ডিং পেজে চলে আসবে, তখন মানে এখান থেকে জব অ্যাপ্লাই নাও ক্লিক করে সরাসরি আমাদের ওই অফারে চলে যাবে। তো এভাবে আমরা পোস্টগুলো করব, তো এভাবে পোস্টগুলো করব, করে আমরা পোস্টগুলো আগাই নেব। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, আজকের মতো ভালো থাকবেন, আবার নতুন আরেকদিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।